উপরে নির্যাতন করছেন তাদেরকে আমরা ভুলে যাইনি আমরা হিসাব করে রাখছি পাঁচশো অপার টাকার পাহাড় জড়ানোর পরে তৃণমূল একটু টেস্টিং দ্য ওয়াটার নিজের মহিলাদের পাঠিয়ে দেখতে চাইছিল যে রাজ্যের মানুষের মেজাজ কি আছে আজ জি টোয়েন্টি কে অধ্যক্ষ তো বিদেশ মে যাকর গান্ধীজি কে বহুত গুণ গাতে দেশ কে অন্দর জব আতে জব কহতে কি গোডসে जो किया वो बिल्कुल सही किया। सीपीआई में केंद्रीय कमिटी बैठक जा तीन दिन व्यापी चल लो एवं तीन दिन व्यापी केंद्रीय कमिटी बैठक चलार पर शेषे एकदम सरसर रानी राशमणी रोडे प्रकाश्य समावेश प्रकाश्य समावेश देखा गया मोट नौटी मिचिल कलकाता शहर नौटी प्रांत सरसरी रानी राशमणी रोडे एसे मिलित हलो विशाल विपुल जमायत करे तारा किन्तु एखाने प्रकाश्य समावेश करलो प्रकाश्य समावेशे सीपीआईएम एर केंद्रीय नेतृत्व सीताराम येचुरी सह राज्येर एकाधिक बृहत्तर नेतृत्वरा तारा किन्तु मंचे उपस्थित छिल एवं मंचे उपस्थित थेके किन्तु आज के तारा विभिन्न धरनेर बार्ता दिलेन এবং কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন বিষয় কিন্তু তারা বিভিন্ন ধরনের মন্তব্য করলেন ভুল ত্রুটি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলেন সুতরাং একদম সরাসরি সমাবেশের মঞ্চ থেকে বামেদের উচ্চতর নেতৃত্ব কি বার্তা দিলেন চলুন একবার শুনে আসি আমাদের যারা সাধারণ মানুষের নিজেদের অধিকারটাকে জানিয়ে দেওয়ার জন্য নেতৃত্ব দিতেন তাদেরকে বেছে বেছে খুন করেছে আমরা সবাই জানি আমাদের বিশেষ করে আমাদের যে জঙ্গল এলাকায় সেইখানটায় কি অপরাধ ছিল অপরাধ ছিল একটাই বামপন্থীদের সমর্থন করত এবং যাদের সত্যি অধিকার সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য সেই কারণে তারা খুন করেছে আমরা ভুলে যাইনি আজও আমরা লড়াই করে বেঁচে আছি প্রত্যেক দিন আমাদের কমরেডদের উপরে নির্যাতন করছেন তাদেরকে আমরা ভুলে যাইনি আমরা হিসাব করে রাখছি আপনাদের হিসাব গুনে গুনে ফেরত দেওয়ার জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গে আমাদের তৈরি হচ্ছে আমাদের ছাত্র যুব আমাদের শিক্ষক কর্মচারী অশিক্ষক কর্মচারী সবাই একসঙ্গে তারা লড়াই করছে কারণ বামপন্থীরাই আগামী দিন চলার পর সমস্ত মানুষের কি হবে সেটাই ঠিক করবে কারো ব্যক্তির স্বার্থে বামপন্থীরা লড়াই করে না পাঁচশো অপার টাকার পাহাড় জড়ানোর পরে তৃণমূল একটু টেস্টিং দ্য ওয়াটার নিজের মহিলাদের পাঠিয়ে দেখতে চাইছিল যে রাজ্যের মানুষের মেজাজ কি আছে তাতেই বোঝা গিয়েছিল যে মানুষ বামপন্থীদের টাকা দিচ্ছেন সাহায্য করছেন ঘরে রাখছেন কোথায় ছিলে কেন আসছিলে না বলছিলেন সেই মানুষই তৃণমূলের নেতা মন্ত্রী আর এই মমতার দুধ ভূতদেরকে তাড়া করছে পাড়ায় পাড়ায় গ্রামে মহল্লায় প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন প্রতিযোগিতা কিসের মোদী বললেন ভ্যাকসিনের তার ছবি থাকবে আর মমতা ব্যানার্জি এখন বললেন গঙ্গাসাগর মেলায় যারা আসবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে তাতে মমতার ছবি থাকবে যাতে গোটা দেশে সরকারি টাকায় তাদের প্রচার হয় যে মমতার নিজের সার্টিফিকেট ভুয়ো আজ পর্যন্ত ডক্টরের সার্টিফিকেট খুঁজে পাওয়া গেল না তিনি সবাইকে গঙ্গাসাগরে ধর্মীয় কাজ করেছেন এবং স্বর্গে যাওয়ার ফাস্ট ট্যাগ লাগিয়ে দিচ্ছেন গঙ্গাসাগর মেলা এসছে এবং মমতা ব্যানার্জি বলছেন আমার ছবি লাগিয়ে দিলে ওটা হচ্ছে ফাস্ট ট্যাগ তাড়াতাড়ি চলে যাবে তুমি স্বর্গে এটা হচ্ছে বুজরুগি দেশকে অন্দর রহেঙ্গে তো গুণ গায়েঙ্গে গান্ধীজি কা এ গুণ গায়েঙ্গে গোডসে কা विदेश जाएंगे तो गुण गाएंगे गांधी जी का आज जी ट्वेंटी के अध्यक्ष है तो विदेश में जाकर गांधी जी के बहुत गुण गाते हैं देश के अंदर जब आते हैं जब कहते हैं कि गोडसे जो किया वो बिल्कुल सही किया काम अधूरा रह गया उसको पूरा करना है और पूरा करने का दायित्व आज हमारे प्रधानमंत्री मोदी साहब ने लिया और वो है इस जनतंत्र को खत्म करो इस गणराज का चरित्र को बदलो एक कट्टरपंथी फांसीवादी हिंदुत्व राष्ट्र ले आना यहाँ पर जहां पर जो सपना गांधी जी ने जो देखा कि अगर भारत के अंदर कोई एक बुनियादी उसूल है जिससे भारत का पहचान हो सकता है कि भारत के अंदर इंसान की इंसान का पहचानना इंसान को पहचानना इंसानियत के आधार पर होगी ना कि धर्म पे ना कि जाति पे ना कि लिंग पे ना कि प्रांत पे किसी और आधार नहीं सिर्फ एक ही उसूल है इंसानियत आज उस इंसानियत के आधार पर इंसानियत का तुलना करके आज उसी का बर्बादी जो है हम हमारे आंखों के सामने देख रहे हैं
आज सिर्फ ऐसे तत्वों को इजाजत नहीं दे रही है ये सरकार, प्रोत्साहन दे रही है। সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বের গলায় কিন্তু শোনা গেল সরাসরি রাজ্য সরকার এবং তার পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন অকর্মণ্যতার কথা, যা তারা অভিযোগ করছে এবং তার পাশাপাশি নির্দিষ্ট আকারে মানুষের সামনে তুলে ধরছেন। এবং তার পাশাপাশি তাদের মুখে কিন্তু একটা বিষয় বারে বারে উঠে আসলো যে বিজেপি এবং তৃণমূলের এক হওয়ার কথা, অর্থাৎ আরএসএস দ্বারা পরিচালিত দুটি দল যারা কিনা সক্রমাগতভাবে গোটা দেশ এবং তার পাশাপাশি বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন। এই বিষয়টির উপরে কিন্তু মূল জোর দিলেন আজকে সমাবেশ থেকে বাম নেতৃত্ব। সুতরাং বাম নেতৃত্ব তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে পঞ্চায়েত ভোট নিয়েও কিন্তু বক্তব্য পেশ করলেন, তাদেরকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ভোকাল টনিক দিলেন। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে বাম নেতৃত্বের এই ভোকাল টনিক পঞ্চায়েতে কতটা মাইলেজ দিতে পারে রাজ্যের সিপিআইএম দলকে, সেটি কিন্তু সবথেকে বড় লক্ষণীয় বিষয় হবে। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।